Hello friends, what's going on? This is Jahitasan Sharuksha. Welcome to Cholo Shikhi. আজ আমরা শিখব একটু অন্যরকম একটা কিছু যা আমরা আমাদের বাস্তবিক জীবনে প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। যে এই কথাগুলার ইংরেজি শিখব, যে সে শুধু চাপা মারে, সে কথায় কথায় চাপা মারে, চাপা মারার আর জায়গা পাস নাই, আমি তোমাকে চাপা মারতে দিব না। সে তার সারা জীবন চাপা মেরে আসছে, সে একটা চাপাবাজ, আমি চাপাবাজদের ঘৃণা করি। তো এই কথাগুলা আসলে আমরা আমাদের লাইফে আমাদের বন্ধুদের সাথে অনেক সময় অনেক কথা বলে থাকি, বন্ধু বান্ধব না এমনিতেও অনেক জায়গায় অনেক সময় এগুলার দরকার পড়ে। তো আমরা আজকে এই যে সেন্টেন্সগুলো আছে সেটার ইংরেজিতে জানবো, ইংরেজিতে কিভাবে বলে। তো চলো শুরু করে ফেলি। এখনই সাবস্ক্রাইব করে নিচে যে বেল বাটনটা আছে সেটাতে ক্লিক করুন পরবর্তী আপডেট সবচেয়ে প্রথমে পাওয়ার জন্য। আচ্ছা, আমাদের প্রথমত এগুলার ইংরেজিটা জানতে হবে। চাপা মারা, চাপা বাজ, এগুলার ইংরেজিটা কি? চাপা মারা ইংরেজিটা হচ্ছে ব্লাফ বা বুলশিট। আপনি যে কোনোটা ব্যবহার করতে পারেন, কিন্তু ব্লাফটা বেশি ব্যবহার করা হয়। আপনার বন্ধু বান্ধবদের সাথে থাকেন তখন আপনি বুলশিটটা ব্যবহার করতে পারেন, আর যদি আর সব জায়গায় আপনি ব্লাফটা ব্যবহার করতে পারেন। এরপর চাপা বাজ ইংরেজি কি? অবশ্যই আপনার আমরা বুঝি ব্লাফার। আচ্ছা, তাহলে আমরা আমাদের প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা জেনে নিই, যে সে শুধু চাপা মারে। তো আপনি কিভাবে এটা নিজের ভিতরে আয়ত্ত করবেন? সেটা আয়ত্ত করতে গেলে অবশ্যই আপনাকে এক একটা ওয়ার্ড 100 times 100 বার করে পড়তে হবে। যে হি ওয়ানলি ব্লাফস, হি ওয়ানলি ব্লাফস, সে শুধু চাপা মারে, হি ওয়ানলি ব্লাফস, সে শুধু চাপা মারে, হি ওয়ানলি ব্লাফস বা হি ওয়ানলি বুলশিটস, সে শুধু চাপা মারে, মানে এটা অনেকবার পড়তে হবে। তখনই যখন আপনি এক জায়গায় এই কথাটা আপনার মাথায় আসবে, তখনই দেখবেন আপনার বাংলাতে আর এটা মাথায় আসবে না, সেটা ইংরেজিতে আসবে। তো তাই এটা অনেক অনেকবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া ইংরেজি মুখে আসবে না, ঠিক আছে? তো সে শুধু চাপা মারে, হি ওয়ানলি ব্লাফস, অর আপনি হি ওয়ানলি বুলশিটস ব্যবহার করবেন। আচ্ছা, আমাদের সেকেন্ড যে আছে সে কথায় কথায় চাপা মারে। আচ্ছা, এটার ইংরেজিটা হবে হি ব্লাফস ইন এভরি ওয়ার্ড। ইন এভরি ওয়ার্ড দিলে সে কথায় কথায় হবে, আর অথবা হি ব্লাফস ইন এভরি টাইম, সে সব সময় যদিও বলা হয় তাহলেও একই একই কথাই দাঁড়াবে। সে কথায় কথায় চাপা মারে বলতে কি, সে সবসময়ই চাপা মারে। তো তাই আমরা ইন এভরি টাইম ব্যবহার করলেও হবে, হি ব্লাফস ইন এভরি টাইম, অথবা হি ব্লাফস ইন এভরি ওয়ার্ড। আচ্ছা, তো আমরা থার্ড নাম্বার, চাপা মারার জায়গা পাস নাই। আচ্ছা, এটা হবে ডোন্ট বুলশিট হেয়ার বা ডোন্ট ব্লাফ হেয়ার, ঠিক আছে? এখানে চাপা চাপা মারার জায়গা পাস নাই এর মানে কি বোঝায়? যে এখানে আর চাপা মারিস না, তো এখানে এটাই বোঝায়। তাই এখানে হবে ডোন্ট ব্লাফ হেয়ার অথবা ডোন্ট বুলশিট হেয়ার। আমাদের চার নাম্বার, আমি তোমাকে চাপা মারতে দিব না। আচ্ছা, আই ওয়ন্ট লেট ইউ, আই ওয়ন্ট লেট ইউ ব্লাফ, অথবা আই ওয়ন্ট লেট ইউ বুলশিট। সে তার সারা জীবন চাপা মেরে এসেছে। আচ্ছা, হি হ্যাজ বিন বুলশিটিং অল হিজ লাইফ, অথবা আমরা বলতে পারি হি হ্যাজ বিন ব্লাফিং অল হিজ লাইফ, ঠিক আছে? তো এখানে যে জিনিসটা হচ্ছে অল হিজ লাইফ, এটার মানে হচ্ছে সারা জীবন। আপনি যখনই কোনো কিছু বলবেন, সারা জীবন যদি আসে তাহলে অল হিজ লাইফ বলতে পারেন, ঠিক আছে? সাথে যে আমি আই ওয়ার্ক অল মাই লাইফ, আমি সারা জীবন কাজ করি, ঠিক আছে? হি হ্যাজ বিন লাইং অল হিজ লাইফ, সে মিথ্যা বলে আসছে সারা জীবন, ঠিক আছে? সে তার সারা জীবন মিথ্যা বলে আসছে, ঠিক আছে? তো এইরকমভাবে আপনারা ইচ্ছা করলে আরও অনেক ওয়ার্ড, আরও অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন। তো আপাতত এটা যখন আপনার ভিতরে আয়ত্ত করতে যাবেন তখন আপনাকে এটা অবশ্যই অনেকবার পড়তে হবে। আমি বারবার বলছি এই কথাটা, কারণ হচ্ছে এটা অনেকবার না পড়লে
এটা আপনার ভিতরে আসবে না আর কখনোই আপনি বলতে পারবেন না আপনি জানেন ঠিক আছে ইংরেজি তো আমিও জানি আপনিও জানেন সবাই মোটামুটি জানে কিন্তু বলতে পারে না কারণ হচ্ছে এক একটা ওয়ার্ড আসলে বলা হয় না অনেকবার যদি বলা হয় তাহলে আসলে এটা নিজের ভিতরে আয়ত্তে আসে আর সেই ইংরেজিটাই আপনারা বলতে পারেন আচ্ছা সে একটা চাপা বাজ অবশ্যই হি ইজ এ ব্লাফার হবে হি ইজ এ ব্লাফার অথবা শি ইজ এ ব্লাফার আচ্ছা আমি চাপাবাজদের ঘৃণা করি তাহলে ঘৃণা করা ইংরেজি হচ্ছে হেট আই হেট ব্লাফার আচ্ছা সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্লিজ শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিস হু ওয়ান্টস টু টক ফ্লুয়েন্টলি ইন ইংলিশ টেক কেয়ার আল্লাহ হাফেজ